Assalamualaikum everyone, this is me Rusha. Welcome to my channel. I'm back with my another new video. আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের বাসায় থাকা ছোট ছোট যে পার্সিয়ান কিটেনগুলো আছে সেগুলোর প্রাইস সম্পর্কে। অনেকেই আমার বিড়ালের ভিডিও দেখে আমার বিড়ালের বাচ্চাগুলোর প্রাইস জানতে চান। আপনাদের মধ্যে অনেকেই আমাদের আগের ভিডিওগুলোতে অনেক অনেক কমেন্ট করেছেন এই বাচ্চাগুলোর প্রাইস জানার জন্য। তো আমি আজকের এই ভিডিওতে এই সবগুলো বাচ্চার প্রাইস এবং ওদের ক্যাটাগরি সব কিছু বলে দিব, কারণ পার্সিয়ান বিড়ালের মধ্যে অনেকগুলো ধরন আছে, ওদের কালার ক্যাটাগরি সব কিছু মিলিয়ে ওদের প্রাইস রেঞ্জটাও বিভিন্ন রকমের হয়। তো আজকে আমার সবগুলো বিড়ালকে দেখিয়ে দিব এবং বলে দিব কোনটার কী প্রাইস। কিছুদিন আগেই আমাদের পিকু ছয়টি বাচ্চা জন্ম দিয়েছে, তো বাচ্চাগুলো ছয়টাই ছয় কালারের হয়েছে। শুধুমাত্র অ্যাশ কালারের আছে সেটি একই রকম দুইটি হয়েছে, একটি ছেলে একটি মেয়ে। তো ছয়টি বেবি নিয়ে আমার আজকের ভিডিওটি, আমি ছয়টি বেবিকেই একসাথে দেখিয়ে দিব এবং কোনটা কীরকম দেখতে কোনটার কীরকম প্রাইস সব কিছুই আজকে বলে দিব। তো আমার সাথেই থাকুন। আমি নর্মালি অন্যান্য পেজ থেকে অথবা যারা বিড়াল সেল দেয় তাদের তুলনায় অনেক কম রেঞ্জে বিড়াল সেল দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় অনেকগুলো বিড়াল হয়ে গিয়েছে, প্রায় 14টার মতো বিড়াল হয়ে গিয়েছে। আর এখন দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে তাতে এতগুলো বিড়াল আমাদের রাখা সম্ভব হচ্ছে না, তার জন্য আমরা বিড়ালগুলো সেল দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় একই সাথে দুটো বিড়াল প্রেগনেন্ট হয়েছিল, দুটো বিড়ালই বেবি দিয়েছে। তো এতগুলো বিড়াল এখন তো আমরা রাখতে পারছি না, তার জন্য অল্প দামের মধ্যে আমরা বিড়ালগুলো সেল দিয়ে দিব। তো গাইস, এই কিউট কিউট বিড়ালগুলোর প্রাইস জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। ইউ ক্যান সি গাইস, আমি আমার সবগুলো কিটেনকে নিয়ে একসাথে বসে পড়েছি আপনাদের সবাইকে দেখাবো বলে। এখানে ছয়টি কিটেন আছে, সবগুলোই একই মায়ের ঘরের। তো সবগুলো কিটেনকে নিয়ে আমি বসে পড়েছি, সাদাটা এখানে মিসিং, ওর নিচে চলে গিয়েছে। আসলে ওদের দুই মাস হতে আর দুই একদিন বাকি আছে, তো ওরা এত পরিমাণে চঞ্চল হয়েছে যে ওদের এক জায়গায় বসানো সম্ভব হচ্ছে না। এনিওয়ে গাইস, আমি এখন একটি একটি করে বিড়ালগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমি দেখাচ্ছি এই গ্রে কালার কিটেনটি, এটাকে অ্যাশ কালারও বলা যায় আবার গ্রে কালারও বলা যায়। এটি একটি মেল কিটেন, ওর বয়স হচ্ছে দুই মাস হবে আর দুই তিন দিন পরে। আর ওর পশমগুলো দেখুন কতটা ঘন, এখনও দুই মাস কমপ্লিট হয়নি, ও বড় হলে ওর পশম আরও ঘন হবে। এগুলো ট্রিপল কোটের বিড়াল আর এর প্রাইস ওনলি 12K, মানে 12,000 টাকা। এরপরে যেটিকে দেখছেন একটি ফন কালারের বিড়াল, এই কিটেনটি অনেক আনকমন, সবাই তো হোয়াইট অর জিঞ্জার কালার কিনে থাকে। তো কেউ যদি আনকমন কিটেন কিনতে চান এই ফন কালার বিড়ালটি কিনতে পারেন, এর প্রাইসও 12K। নর্মালি আমি অনেক কম রেঞ্জের মধ্যে বিড়ালগুলো সেল দিয়ে দিচ্ছি, তো আপনারা আগ্রহী থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে সেকেন্ড আরেকটা অ্যাশ কালার, এর আগে যেটি দেখিয়েছিলাম সেটি মেল আর এটা হচ্ছে ফিমেল কিটেন। এই কিটেনটির পশমও ওইটার মতো একদমই সেম হবে, অনেক ঘন আর ওদের আই কালার একদম নর্মাল, আর এটার প্রাইসও একদমই সেম 12K। এরপর দেখাচ্ছে সব থেকে ডিমান্ডিং কিটেনটি, এই হোয়াইট পার্সিয়ান কিটেনের ডিমান্ড সব থেকে বেশি। আমার এর আগের ভিডিওগুলোতে সবাই অনেক বেশি কমেন্ট করেছে এই বিড়ালটির জন্য, সাদা বিড়ালের ডিমান্ড সবসময় বেশি থাকে। তো এখানেও তার ব্যতিক্রম নয়, আমাদের কাছেও হোয়াইট কিটেনের প্রাইসটা একটু বেশি, তবে অন্যান্য পেজে যে ধরনের দাম নিচ্ছে আমরা এত বেশি চাচ্ছি না। এই হোয়াইট পার্সিয়ান কিটেনটির প্রাইস আমরা নিব 14K, আই মিন 14,000 টাকা। ও অনেক টায়ার্ড, এতক্ষণ খেলে ওর জিবা বের হয়ে গেছে, তাই ওকে রেখে দিচ্ছি। এরপর দেখুন এই ব্ল্যাক কিটেনটি, এটি পুরোপুরি ব্ল্যাক না, আপনারা দেখুন ওর গায়ে অনেকগুলো কালার আছে, অনেকটা চকলেট কালারের মতো, আর ওর হাতেও অনেক সুন্দর রং আছে। ও পুরোপুরি ব্ল্যাক না, আর ওর পশমও অন্যান্য কিটেনদের মতো অনেক হ্যাভি, ও বড় হলে ওর পশম আরও বড় হবে, আর ওর আই কালারও একদমই নর্মাল। এই বিড়ালটির প্রাইস আমরা নিব 12K। এরপরে দেখাচ্ছি আরেকটি মিক্সিং কালার, এটা পুরোপুরি চকলেট কালারের মতো, এর গায়ে অনেক ধরনের কালার, এর আগে যেটা দেখিয়েছিলাম সেটাকে অনেকটা ব্ল্যাক কালার মনে হলেও এটা পুরোপুরি ব্ল্যাক না,
এটাকে আমরা চকলেট কালার বলি, যদিও এর অরিজিনাল কালারের নাম আমার জানা নেই। তো এই বিড়ালটি সবথেকে বেশি কিউট, আর এখানে যতগুলো কিটেন আছে সবগুলি সেমি পাঞ্চ ফেস। আপনাদের মধ্যে যাদের পার্সিয়ান বিড়াল সম্পর্কে ধারণা আছে তারাই একমাত্র দাম সম্পর্কে বুঝবেন আর দাম শুনে অবাক হয়ে যাবেন, কারণ আমি অনেক কম রেঞ্জ বলেছি। নর্মালি পার্সিয়ান বিড়ালের রেঞ্জ এর থেকে অনেক বেশি হাই হয়, আর ট্রিপল কোটের বিড়াল তো সব থেকে রেঞ্জ বেশি। তো গাইস, আপনাদের মধ্যে যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কোন বিড়ালটি নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি মনে হয় আমি দামটা বেশি বলছি, আপনারা অবশ্যই একটু সার্চ করে দেখবেন যে পার্সিয়ান বিড়ালের দাম কীরকম হয়, তারপর এসে আমাকে বলবেন। আর যাদের এই বিড়াল সম্পর্কে একদমই ধারণা নেই তারা প্লিজ এসে আজে বাজে কথা বলবেন না যে অনেক বেশি দাম বলছি, কারণ আগে একটি জিনিস সম্পর্কে জানবেন তারপরও প্রশ্ন করবেন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পার্সিয়ান বিড়াল সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর পার্সিয়ান বিড়াল সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা এই সম্পর্কে আপনারা কোনো ভিডিও পেতে চান, অবশ্যই তা আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার বিড়ালগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।